হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে অনামিকা সিম্পল রেসিপিতে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদেরকে হোমমেড চিকেন বিরিয়ানি করে দেখাবো। তোমাদের মধ্যে থেকেই অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে এটা করার জন্য, তাহলে আমি চেষ্টা করব যতটা ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানিটা করে দেখানো যায় সেটাই আমি তোমাদের চেষ্টা করছি। তোমরা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো রান্নাটা শুরু করো। বিরিয়ানি করতে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, 3টে আলু হালকা সেদ্ধ করে লাল করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, 2টো পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 10 কোয়া রসুন গ্রেট করে রেখেছি, মিঠা আতর রেখেছি, 2 টেবিল চামচ ঘি নিয়েছি, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ চিকেন মশলা আর 1 টিস্পুন শাহি গরম মশলা নিয়েছি। এখানে 2 টেবিল চামচ আদা বাটা আছে, 1 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল আছে আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়োর একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখানে 250 গ্রাম বাসমতি চাল আধ ঘন্টা হলো আমি ভিজিয়ে রেখেছি। এখানে 2/3 কাপ টক দই রেখেছি আর 2 টেবিল চামচ দুধের মধ্যে 2 চিমটে ফুড কালার দিয়ে এইভাবে গুলে রেখেছি। 4টে পেঁয়াজের বেরেস্তা এইভাবে আমি ভেজে রেখেছি। আমি পেঁয়াজটা ভাজার জন্য পেঁয়াজটাকে আমি কেটে নুনে চুবিয়ে রেখেছিলাম নুন জলে, তারপরে ওটাকে আমি তেলে সাদা তেলে ভেজে নিয়েছি। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। 3টে ডিম সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি আর 5টা তেজপাতা রেখেছি, 1টা দারচিনি রেখেছি, 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ আর 6টা মতন। এবারে আমি চিকেনটাকে দই আর চিকেন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। আমি এখানে ভাতটা রান্না করব বলে জল ফুটতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম। ওই জলের মধ্যে 1টা বড় এলাচ ভেঙে দিয়ে দেবো, 1টা দারচিনি দেবো, 2টো তেজপাতা দেবো আর 1টা লবঙ্গর টুকরো দেবো আর সামান্য নুন দেবো। আমার জলটা ফুটছে তাই আমি চালটাও দিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু আমি 80% সেদ্ধ করবো, বাদবাকিটা মাংসের সাথে দমে হবে। চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ড্রেন করে দেবো কারণ বাদবাকিটা আবার দমে সেদ্ধ হবে। আমি থালায় ছড়িয়ে দিয়েছি চালটা যাতে আর ভাপে ফাদা সেদ্ধ না হয়ে যায়। রান্নাটা সাদা তেলে হবে, আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, 1টা তেজপাতা ফোড়নে দিলাম। এবারে গ্রেট করে রাখা রসুনটা দিয়ে এটাকে ভেজে নেব। রসুনটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি নুন দিয়ে 1/4 টিস্পুন চিনি দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে এবার চিকেনটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে পুরো জলটা শুকিয়ে যায়। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে 1 কাপ মতন গরম জল দিয়ে দেবো। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো যাতে আলুর মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে এবার তোমাদের বিরিয়ানির লেয়ারটা তৈরি করে দেখাবো। কড়াইতে খানিকটা ঘি দেব, দুটো তেজপাতা আর একটুখানি গরম মশলা বেঁচেছিল সেটা ছড়িয়ে দেব। এবারে মাংস দেব, উপর থেকে ভাত ছড়িয়ে দেব, বেরেস্তাটা খানিকটা ছড়িয়ে দেব আর একটু বিরিয়ানি মশলাও উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আবার মাংস দেব, ভাত দেব উপর থেকে,
দিয়ে এইভাবে আবার সবগুলো মশলা একই রকম ভাবে দিয়ে এইভাবে লেয়ারগুলো তৈরি করে যাব পরপর। আমার লেয়ারটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার উপর থেকে আমি ডিম আর আলুটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, আমাদের গন্ধটা ভালো লাগে তাই দিলাম। আর খানিকটা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলাও খানিকটা ছড়িয়ে দেব, ফুড কালারটা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ঘি যেটা বেঁচে ছিল সেটাও উপর থেকে ছড়িয়ে দেবো যাতে উপরের ভাতটা ড্রাই না হয়ে যায়, আর 1 চিমটে নুন উপর থেকে ছড়িয়ে দেবো যাতে চালটায় নুন কম না লাগে। দিয়ে এবার 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে দমে বসাবো। 5 মিনিট দমে রেখেছিলাম, এবার এটাকে সরিয়ে নেব, নিয়ে তাওয়াটাকে খুব ভালো করে হিট করব। তাওয়াটা হিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে কড়াইটা তাওয়ার উপর বসিয়ে দেব, এইভাবে 10 মিনিট দমে হতে দেব। তার আগে একবার ঢাকাটা খুলবো আমি। আমি 2 ফোঁটা মিঠা আতর এতে অ্যাড করব, তোমরা চাইলে কেওড়ার জল, গোলাপ জল ইউজ করতে পারো, আমরা অত ফ্লেভার পছন্দ করি না তাই দেব না। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট লো ফ্লেমে দমে হতে দেব। আমার 10 মিনিট দমে রাখা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, টোটাল 15 মিনিট আমি দমে রেখেছিলাম এটাকে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা স্ট্যান্ডিং টাইম দেবো, কারণ তাওয়াটা এখনও গরম আছে। সেই ফাঁকে আমি একটু তোমাদের রায়তা করে দেখাচ্ছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এতে 1 টেবিল চামচ শশা কুচি আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু মিশিয়ে নেব। তোমরা চাইলে টমেটো কুচি ব্যবহার করতে পারো। স্বাদ মতো বিট নুন দিয়ে দেবে, আর একটু ভাজা মশলা ছড়িয়ে ভালো করে মিক্স করে নেবো। আমার রায়তা রেডি হয়ে গেছে, আমার কড়াইটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলবো। বিরিয়ানিটা আমার পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার একটাও চাল ভাঙেনি, পুরো ড্রাই ঝুরঝুরে বিরিয়ানি আমার রেডি। আমি রায়তার সাথে বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমরা অবশ্যই যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নমস্কার।